الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله المحمودين وآله الأجمعين أما بعد সুপ্রারম্ভে মহান স্রষ্টা ও স্রষ্টার প্রতি সর্বপ্রকার প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অতঃপর অবিশ্বাস অস্বীকৃত নাস্তিকতায় মরুপ্রান্তরে ঐক্যবাদের ঝান্ডা উত্থালনকারী আরব মরুর দুলাল আমিন আমায়ের হিল্লোল সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত দরুদ ও সালামের অফুরন্ত ধারা। আজ আমি আপনাদের সম্মুখে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। মাদ্রাসার শিক্ষার আঙ্গিনায় প্রত্যেক মুসলিম সন্তানকে আনা উচিত, কারণ আধুনিক শিক্ষা করার স্রোতে আমরা এমনভাবে ভেসে যাচ্ছি যে মাদ্রাসার শিক্ষার কোনো প্রয়োজনীয়তা বোধ হয় না। কিন্তু শিক্ষা ছাড়া কোনো জাতীয় উন্নতি অগ্রগতির চরম শিখরে পৌঁছাতে পারে না। মাদ্রাসার শিক্ষাই পারে এক পর্দাহীন নারী পর্দাশীল বানাতে, মাদ্রাসার শিক্ষাই পারে অসভ্যতাকে দূর করে সভ্যতার আলো গড়ে তুলতে, একমাত্র মাদ্রাসার শিক্ষাই পারে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে, মাদ্রাসার শিক্ষাই পারে মানুষের মাঝে মানুষত্ব গড়ে তুলতে, মাদ্রাসার শিক্ষাই পারে পিতামাতার বাধ্য সন্তান বানাতে, মাদ্রাসার শিক্ষাই পারে সোনালী ও রূপালী দিনগুলি সুখ ও শান্তিতে অতিবাহিত করতে, মাদ্রাসার শিক্ষাই পারে গ্রামে গ্রামে ও ঘরে ঘরে কোরআনের বাণী তুলতে, মাদ্রাসার শিক্ষাই পারে রসুলের আদর্শ ও জীবন চরিত্র গড়ে তুলতে, মাদ্রাসার শিক্ষাই পারে সাহাবাদের ও ইসলামের জন্য রক্ত দেওয়া ঘটনা স্মরণ করতে, সর্বোপরি মাদ্রাসার শিক্ষাই পারে আধুনিক শিক্ষার পথ পাড়ি দিয়ে আখেরাতের জন্য জীবন গড়ে তুলতে। তাই আমরা যতই আধুনিক শিক্ষার স্রোতে নিজেদেরকে ভাসিয়ে দিই না কেন, আমরা যদি না মাদ্রাসার শিক্ষার জীবনে একটা অংশ না বানাতে পারি, তাহলে তো আমরা তাদেরই মতো যাদের চক্ষু থাকতে অন্ধ, জবান থাকবে কিন্তু তারা হবে বোবা, কান থাকবে কিন্তু তারা হবে কালা। তাই আজ আমরা অঙ্গীকারবদ্ধ হব যে আমাদের সন্তানদের মাদ্রাসার শিক্ষা প্রদান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।